নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। কর্কট রাশির সেপ্টেম্বর 2023 কী সম্ভাবনা উঠে আসতে চলেছে, নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে, আপনার স্বাস্থ্য, আপনার শিক্ষা, প্রেম, বিবাহ, ভাগ্য, কর্ম, কেরিয়ার সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। কেউ কেউ কমেন্ট করছেন যে কৌশিকদা বলছেন আমার ক্ষেত্রে কেন হচ্ছে না, এটা আমি বারবার বলছি এটা সার্বিক বিচার, বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আমি এই রাশিফলটি দিচ্ছি। কারণ এখানে কর্কট রাশির কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কিন্তু জন্ম কুণ্ডলী আমার কাছে নেই, তবে এই রাশিফলটি আপনাদেরকে বন্ধু হিসাবে বা গাইড হিসাবে কিন্তু কাজে কিন্তু দিবে। কি উঠে আসতে চলেছে, প্রথম মাসে কর্কট রাশির স্বাস্থ্য, দেখুন আমি স্বাস্থ্যের জায়গাটা যদি বলি, আপনাদের এ মাসে গোল্ডেন কাপের সমস্যা কিছুটা হলেও আপনাদেরকে কিন্তু ভোগাবে, গোল্ডেন কাপের সমস্যা। এবং এর পাশাপাশি আপনারা কোনো ভারী জিনিস তুলা, কোনো ভারী ভারী কাজ করা, এই জায়গা থেকে আপনারা একটু বিরত থাকুন, এখানে কেন সমস্যা আসার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে কর্কট রাশির। এবার আসি আপনাদের অর্থ, দেখুন ধনাধিপতি ধনভাবে অবস্থান করছে এবং বৃহস্পতির সাথে নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে, অর্থাৎ আপনার ভাগ্যাধিপতির সাথে নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে। অর্থনৈতিক স্থিতি আপনাদের এই মাসে যথেষ্ট ভালো থাকবে, অর্থের জায়গাটা নিয়ে কোনো একটা যে সমস্যা সেটা কিন্তু নেই। এবার আসি আপনাদের শিক্ষা, আপনাদের পঞ্চম পতি তৃতীয়ভাবে অবস্থান করছে, দেখুন পঞ্চম ভাবি হচ্ছে আমাদের শিক্ষার জায়গা, পঞ্চম পতি তৃতীয়ভাবে অবস্থান করে আপনার শিক্ষাক্ষেত্রে কিছুটা হলেও আপনাদেরকে কিন্তু অমনোযোগী কিন্তু করবে, শিক্ষাক্ষেত্রে কিছুটা হলেও আপনাদের একটা চাপ পরিশ্রম আপনাদের বাড়বে, কারণ থার্ড হাউসটা কিন্তু খুব একটা ভালো জোন কিন্তু নয়। এখানে আপনাদের পরাক্রমের জায়গা, আপনার সাহসের জায়গা, আপনার পরিশ্রমের জায়গা কিন্তু নির্দেশ করে, অর্থাৎ যারা হায়ার এডুকেশান করতে চাইছেন বা কোনো জায়গাতে অ্যাডমিশন নিতে চাইছেন বা ফর্ম ফিল আপ করতে চাইছেন, আমি বলবো 17 সেপ্টেম্বরের মধ্যে আপনারা এগুলো কাজ করে ফেলুন। 17 সেপ্টেম্বরের আগে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে মধ্যম কিন্তু রয়েছে। এবার আসি আপনাদের দাম্পত্য সুখের জায়গা, দেখুন সপ্তম ভাবি হচ্ছে আপনাদের দাম্পত্য সুখ, আপনাদের বর্তমানে কিন্তু কর্কট রাশির শনি ঢাইয়া কিন্তু চলছে এবং সপ্তম পতি অষ্টমভাবে অবস্থান করছে এবং রেট্রোগ্রেড। আমি একটি কথা বলবো, আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন, প্রথম নাম্বার পয়েন্ট, এবং ছোটোখাটো আর্গুমেন্টে আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন, কারণ আপনি এক বলছেন সে আর এক বলছে, অর্থাৎ দুজনের মনের মধ্যে অ্যাডজাস্টটা কিন্তু হবে না, এটা আমি আবারও বলছি, অর্থাৎ দুজনকে কিন্তু বোঝার দরকার রয়েছে, খুচরো সমস্যা দুজনের মধ্যে কিন্তু থাকবে এ মাসে, শনি রেট্রোগ্রেড অষ্টমভাবে। এবার আসি আপনাদের ব্যবসা, সপ্তমভাবে হচ্ছে বিজনেস এবং বুধের প্লেসমেন্টটা খুব ভালো রয়েছে, বুধ এবং শুক্র সরাসরি সপ্তম দৃষ্টি দিয়ে আপনার সপ্তম ভাবকে দেখছে। আমি বলবো যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে নতুন আইডিয়া আপনারা নিয়ে আসতে পারেন, ব্যবসা ক্ষেত্রে আপনাদের ইনকাম গেইন আপনাদের হবে, ডেইলি ইনকামের জায়গা আপনাদের খুব ভালো এই মাসে কিন্তু দেখা যাচ্ছে। আপনি কর্কট রাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে উঠে আসতে চলেছে। এবং কর্কট রাশির ক্ষেত্রে আমি একটি কথা আবারও বলছি, যেহেতু সপ্তমভাবে শুক্রের দৃষ্টি রয়েছে চতুর্থ পতি এবং আপনাদের একাদশ পতি, আপনাদের ব্যবসা ক্ষেত্রে সফলতা, ইনকাম, প্রফিট আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এবং ধনভাবে বুধের অবস্থান আপনাদের ধন বৃদ্ধি এ মাসে কিন্তু করতে চলেছে, ব্যবসার মাধ্যমে আপনাদের অর্থ কিন্তু আসতে চলেছে। এবার আসি আপনাদের প্রেমের জায়গা, দেখুন পঞ্চম ভাবি হচ্ছে প্রেম, পঞ্চম পতি থার্ড হাউসে, আমি আবারও বলবো কিছুটা মতপার্থক্য, মতবিরোধ আপনাদের তৈরি কিন্তু হবে, অর্থাৎ নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, কিছু কিছু ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু রয়েছে, অর্থাৎ এই জায়গাটা আপনাদের স্মুথলি কিন্তু এগাতে হবে, নিজেদের মধ্যে ইগো সেন্টিমেন্ট বা আর্গুমেন্টে জড়িয়ে পড়া এটা কিন্তু করলে হবে না। বৃহস্পতি সরাসরি আপনার চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে, দেখুন সম্পত্তি
প্রপার্টি থেকে কিন্তু আপনারা যথেষ্ট কিন্তু লাভ কিন্তু পাবেন। প্রপার্টির যোগ আপনাদের ভালো কিন্তু দেখা যাচ্ছে, যারা সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গাটা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সম্ভাবনা কিন্তু দিতে চলেছে। এবং এ মাসে আপনাদের পেটের সমস্যা কিছুটা হলেও আপনাদেরকে কিন্তু ফুকাবে। এবার আছে আপনাদের ভাগ্য, দেখুন ভাগ্যাধিপতি কর্মভাবে অবস্থান করছে, ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু রাহুর সাথে যুক্ত রয়েছে, কর্মক্ষেত্রে পরিবর্তনের একটা সম্ভাবনা আপনাদের রয়েছে এবং কর্মের জায়গাটাতে আপনাদের চাপ প্রেসার কিন্তু থাকবে। অর্থাৎ আপনার কোনো কোনো সময় কাজে মন লাগবে, আবার কোনো কোনো সময় কাজে মন লাগবে না। আমি একটি কথা বলছি, যা হবে হবে দেখে নিব এরকম মানসিকতা, যত কষ্ট হোক না কেন আমি সেই জায়গাটা কাজ হাসিল করে নিয়ে আসতে পারবো, মন ভাঙবেন না। আমি একটি কথা বলছি, কর্কট রাশি, চাপ থাকবে প্রেশার থাকবে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আর্গুমেন্ট আপনারা কিন্তু জড়াবেন না, কারণ এখানে রাহুর সাথে বৃহস্পতি যুক্ত রয়েছে, তো কিছুটা ছোটোখাটো সমস্যা করবে কিন্তু বৃহস্পতি যেহেতু আপনাদের ভাগ্যাধিপতি, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট পাবেন। এবং রাহু তো রাশি পরিবর্তন করেই যাচ্ছে, তার উপর আমি খুব তাড়াতাড়ি শীঘ্রই ভিডিও আনতে চলেছি, অবশ্যই আপনারা দেখতে থাকুন। এবং এর সাথে সাথে আরেকটি কথা আপনাদেরকে বলি, আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে সেটি হচ্ছে আপনাদের ফিল্ম দুনিয়া বা অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সুযোগ কিন্তু দিবে। অর্থাৎ আপনি ধরুন অ্যাক্টিং মডেলিং বা আপনি কসমেটিক বিজনেস করছেন, এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব সুযোগ কিন্তু আসতে চলেছে। এবং আপনাদের সফলতার জায়গা, আপনাদের প্রফিটের জায়গা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হতে চলেছে, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি সম্পূর্ণরূপে কিন্তু এটা দেখা যাচ্ছে। এবং সরাসরি থার্ড হাউসে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, তো অনলাইন আপনার মার্কেটিং ট্রান্সপোর্ট এই জায়গাগুলো আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু এই সময় করতে চলেছে, লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন। এবং বৃহস্পতি আপনার সরাসরি দ্বিতীয়ভাবে দৃষ্টি দিয়ে আপনাদের পরিবারের ক্ষেত্রে কোনো বড় ধরনের শুভ সমাচার আসতে কিন্তু চলেছে। এবং এই মাসটা আপনাদের শেয়ার মার্কেট, ট্রেন্ডিং স্টক মার্কেট, ফাটকা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব একটা ভালো সুযোগ কিন্তু দিবে না এই সময়। এই মাসে কিন্তু ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। তবে বিদেশের সাথে যারা রত রয়েছেন, আপনি বিদেশের মাটিতে কাজকর্ম করছেন বা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বিদেশের সাথে যুক্ত রয়েছেন, বিদেশ থেকে কিন্তু আপনারা এই সময় নিশ্চিতরূপে কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে, এই মাসটা আপনাদের ক্ষেত্রে বেশ কিছু দিক থেকে লাভ আপনাদেরকে 100% কিন্তু দিতে চলেছে। এবং কিছু কিছু ক্ষেত্রে শুভ সংবাদ আপনাদের আসতে চলেছে, বিশেষ করে বিজনেস থেকে, ব্যবসা থেকে। এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, আমি বারবার বলছি, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা 100% পেতে চলেছেন। কী করবেন, চন্দ্রের বীজমন্ত্র আপনারা পাঠ করুন এবং যত দিক পারবেন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় যত দিক আপনারা পাঠ করতে পারবেন তত দিক আপনারা কিন্তু লাভ 100% কিন্তু পেতে চলেছেন। আবারও বলছি, যারা পরামর্শ করতে চাইছেন হয়তো আপনার সঙ্গে মিলছে না, অবশ্যই এখানে ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা একবার হলো বিচার বিশ্লেষণ করুন এবং সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন। 100% আপনাদের যে সমস্যাগুলো রয়েছে কিনা সেই সমস্যা থেকে আপনারা নিশ্চিতরূপে কিন্তু আপনারা মুক্তি কিন্তু পাবেন। এই ছিল কর্কট রাশির সেপ্টেম্বরের বিস্তারিত আলোচনা। নমস্কার, ধন্যবাদ।